আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাকরু ও হারামের সংজ্ঞা বলুন ও পার্থক্য কি। মাকরু এবং হারামের সংজ্ঞা হচ্ছে হারাম সরাসরি যা করলে শাস্তির কথা আসছে সেই শাস্তি দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক শাস্তির কথা আসছে গুণা বড় গুণার কথা আসছে সেটা আর বাকরু হচ্ছে এমন জিনিস যা করতে নিষেধ করা হয়েছে তবে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এটা হারাম পর্যায়ে যায় না এই জন্য কারণ কোনো শাস্তির কথা বলা হয় নাই কোনো শাস্তির কথা বলা হয় নাই যেমন যেমন রসল্লা সাল্লা ইসলাম আসরের পরে দুই টাকার নামাজ পড়তে নিষেধ করেছে সলাৎ করতে নিষেধ করছে তাই না কিন্তু কোনো বলেন নাই যে আসরের পরে পড়লে এত এত বছর যাহা নামে থাকবে এটা বলেন না এর অর্থ হচ্ছে এটা নিষিদ্ধ এটা মাকে অপছন্দনীয় সময় কিন্তু এখানে সলাত আদায় করলে বড় গুণ হবে কিন্তু সূর্য ডুবার সময় নিষিদ্ধ করেছে কঠিনভাবে যে সূর্য কি ডুবে দুই সিং এর সাথে তুলনা করা হয় করেছে একটা হারাম তো আগেটা মাকরু এটা হারাম অর্থাৎ যেটা আর কঠিন এটা শয়তানের সাথে বা কোনো হারাম জিনিসের তুলনা করা তখন সেটা হয় যে হারাম আর যদি এটা না হয় এমনি নিষেধ করা হয় তখন সেটা হয় মাকরু আশা করি বুঝতে পারছেন